সকালবেলা এই দেখো গরম জল করে নিয়েছি, গরম জল খাবো। তারপরে আছে ছোলা ভিজানো, কালকে দিয়েছিলাম। আর এখানে করে নিলাম গিয়ে ঘুগনি, তো সকালবেলায় ঘুগনি করা হয়ে গেল, আজকে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি থাকছে। আর এখন বাজে গিয়ে মোটামুটি 8টা বাজবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে কি 8টা, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল মানে বাসি কাজ হয়ে গেছে, জাস্ট একটা বাকি আছে, ঘর মোছাটা বাকি আছে। তো ব্রেকফাস্ট করার পর তারপরে ঘরটা মুছবো বলে ঘরটা মোছা হয়নি, বাকি সব কাজ হয়ে গেছে। বাসন তো রাত্রে ধুয়ে রাখি। তো সকাল সকাল ঘুগনি বানিয়ে নিয়েছি, সকালবেলায় উঠে আগে খাওয়ার ব্যবস্থা। তো তোমরা দাদা হয় যাবে, এই যে মোবাইল দেখছে, মোবাইলে এত নেশা হয়ে গেছে মানে কাজ নাই তো কী করবে মোবাইলে। দেখো যখন বাড়িতে থাকবে তখন আমি মোবাইল দেখছে। আর এই দেখো সকালবেলায় লিপস্টিক পরে নিয়েছে, চোখটা একটু ভালো আছে, চোখটা একদম ই হয়ে গেছিল লাল, তাও অল্প একটু আছে। বেশ চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো, 8টার সময় ব্রেকফাস্ট করে নেবো। তো এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পরে আমি জামাকাপড়গুলো সব সার্পু দিয়ে কেচে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন মেলছি। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে রোদ, তো জামাকাপড় একদম দেওয়ার সঙ্গে সঙ্গে চা করে শুকিয়ে যাবে। ভীষণ পরিমাণে রোদ, রোদ বললেই হবে না, আবার রোদের উপর আবার তাপও আছে, তাপের উপর আবার গরমও আছে। তো রাত্রে আজকে ভালো ঘুম হবে না বুঝতে পারা যাচ্ছে। তো চলো এখানে তার আছে, তারই মেলে দিচ্ছি। আমি কিন্তু ছাদে যাই না, কারণ ছাদে যেতে আমার ভীষণই বিরক্ত লাগে। কচি পাতা, খারকোল পাতা, আজকে খারকোল পাতা বাটা হবে। ফার্স্ট টাইম বানাবো আমি। তোমার দাদা ভাই অনেকগুলো এনেছে। হাত দিও না, যদি লেগে যায় গলা চুলকায় তাই বলে। তোমাকে তো ক্যামেরায় দেখতেই পাওয়া যায় না। সব কটা রান্না করবো না, একটু রেখে দেবো, একটু রেখে দাও। তোমার দাদা এই তোমার পাপা অনেক নিয়ে এসছে, তো খারকোল পাতাটা আমি ভালো করে দেখো কেটে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে চারকোয়া মতো এই যে রসুন দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে জল দিয়ে একটু ভাপিয়ে নেবো, সেদ্ধ করে নেবো, কারণ এটা শিল নোড়ায় বাটবো আমি, মিক্সিতে বাটবো না। আর ই কো হবে, জলটা ফেলে দিলে পরে গলা ধরবে না। তো চলো আর এই যে মাংস করব, মাংস তোমার দাদাভাই সকালবেলায় এনে দিয়েছে, তো মাংস করব। আর এই যে খারকোল পাতা বাটা করব, আর কিছু করবো না, দুটো রেসিপি করব। এখন 12টা পেরিয়ে গেছে, তো তাড়াতাড়ি ঝটপটাকে রান্না করে নেবো। আর দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিকেনের পকোড়া খাবে মেয়ে বলছে, মেয়ে বলছে চিকেনের পকোড়া খাবো সন্ধ্যাবেলায়। তো যেগুলো একদম থাইয়ের মাংস এই যে এগুলো তুলে রাখছি, সন্ধ্যাবেলায় আবার পকোড়া করে দিতে হবে। আমরা ব্যাস দোকান গেছিলাম কালো জিরে আনতে, কিন্তু বেসন আনা বন্ধ বলে গেলাম, কিন্তু বেসনটা আনতে ভুলে গেছি। আর এই যে খারকোল পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি, এই যে একটু সামান্য লবণ দিয়ে, একটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে। তো চলো এটা বেটে নেবো দিয়ে, আর শিল নোড়াতে দেখো খারকোল পাতাটা আমি বেটে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এই যে দিলাম কালো জিরে, একটু ভাজা ভাজা হবে। আর আবার চারকোয়া রসুন এদিকে থেঁতো করে দিয়েছি, এবার ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা, এবার এই যে পাতা বাটা, খারকোল পাতা বাটাটা দিয়ে দিলাম। আমি অল্পই করেছি, আর সামান্য পরিমাণে আবার একটু লবণ দিলাম পরিমাণ মতো। আর এখানে হচ্ছে গিয়ে আমার চিকেনটা কষানো হচ্ছে, এই যে প্রায় হয়ে গেছে, অল্প একটু হবে।
যে খারকোল পাতা বাটা এইটুকু হয়েছে। চিকেন হচ্ছে বলে বেশি করিনি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা মেয়ে দুজনে মিলে তো খেতে বসে গেছি দুপুরের খাবার। তোমাদের দাদা ভাই মানে লেট করছে, আসছে না, তো ফোন করেছিল যে তোমরা খেয়ে নাও, আমার যেতে লেট হবে। ও বসে বসে মনে হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আমার যা মনে হলো। আরে দেখো বহু রূপকে দেখো, আরে তোকে গরম লাগে না? হাই রে হাই, কি জ্বলনের কথা নয়, হ্যাঁ জামা পরেছে, তার উপরে সোয়েটার পরেছে, দিয়ে একটা সানগ্লাস লাগিয়েছে। হাই 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 হাই, মাথায় সব কি বলবো আর। খোলো খোলো সোয়েটারটা, খোলো, শুনতে পাচ্ছ না? সোয়েটার খোলো, সোয়েটার খোলো, সোয়েটার খোলো। হাই হাই রে, কি আর বলবো, বলার কিছু নাই। গরমে আজকে কি ভীষণ রোদ, আজকে কি যে গরম মানে বলে বোঝানো যাবে না। আর ও সোয়েটার পরে গরম লাগে না? হাই কপাল, হাই 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 হাই, আবার কেবল স্টাইল করে শুয়েছে দেখো। হ্যাঁ হাই, হ্যালো গাইস। আর আর কিছু বলার আছে তোমাদের? ও বাবা তুমিও ছিলে? হাই তো বলছি, হ্যালো গাইস, আমি তো আসি। তা তোমরা অতক্ষণ ধরে কি করছিলে? আমি মাছ নিয়ে যাব, মাছ ভেড়িতে যেখানে মাছ চাষের যে জায়গাটা, হ্যাঁ ওখানে তোমাদের রাখো। ওই যে পাড়া থেকে যে জঙ্গলা গাছগুলো বেরিয়েছিল সেগুলো পরিষ্কার করলাম, সেটা নৌকায় তুলে তারপর পাড়ে ঢাললাম। ঢালার পরে তো তারপর ওখান থেকে এসে এখানে একটুখানি আড্ডা মেরে বাড়ি আসলাম। তা ওখানে থাকতে পারতে, আবার আড্ডা মেরে বাড়ি আসলে কেন? সারাদিনে আড্ডা মারতে পারতে? বউ বাচ্চারা সবাই ভুল ভাববে, ভুল বা ভাববে সত্যি সে কখন গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমার চলছে ছাদে। ওই যে আরও সব আসছে, বাবু কই, আর হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু গরম আছে কিন্তু ওপরে ভীষণ হাওয়া দিচ্ছে। আ চিৎকার করবি না, পড়ে যাবি, এই চেয়ারটা ভাঙা আছে দেখো, পড়ে যেও না। গান হচ্ছে কপিরাইট আবার, কি জ্বালাই রে, হ্যাঁ এ তো খুব বদমাস। তো চলো ছাদে একটু এলাম, নিচেই ছিলাম সারাদিন, এই বিকেল হলো ছাদে এলাম। সারা দুপুর ঘুমাইনি, এখন ছাদে এসে কিতাল শুরু করেছে। এক জায়গায় দাঁড়া, এক জায়গায় স্থির হ, অত ই করলে পরে হাঁপিয়ে যাবি। আজকে রাত্রে বানিয়েছি, এ দেখো গরম গরম ভাত করেছি, ডিমের অমলেট করেছি, আর করেছি ডাল, এই যে। আর দুপুরবেলায় তো চিকেন হয়েছিল। তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, তো পিৎজা আনতে বলেছিলাম, আর পিৎজা সেন্টারে না গিয়ে একটা লোকাল দোকান থেকে দেখো দুটো পিৎজার মতো নিয়ে, মানে লোকাল পিৎজা নিয়ে চলে এসেছে, একদম বাজে খেতে, একদম বাজে খেতে পিৎজাটা। ওকে বলেছি পিৎজা সেন্টারে গিয়ে পিৎজা আনতে, ও আর মানে পিৎজা সেন্টারটা না গিয়ে যে মিয়ামোর ছিল কেকের দোকান, মিয়ামোর ও পাশের দোকান থেকে নিয়ে চলে এসেছে। বাজে খেতে, একটা ভরা আছে ফ্রিজে গরম করে, দেখি কাল যদি মেয়ে খাই খাবে। আর একটা অর্ধেক খাওয়া হয়েছে, পড়ে আছে অর্ধেকটা, মানে অর্ধেকটা তিনজনের মধ্যে খাওয়া যায়। ওর বাবা একটু চেক করে দেখেছে, মানে খেয়ে দেখেছে টেস্ট করে, আমি তো খেতেই পারিনি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, আগামীকাল নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো আজকের জন্য গুড নাইট, টাটা।